হাতের কাছে কিছু না থাকলে আপনি তাক লাগিয়ে দিতে পারবেন সোয়াবিনের এই মুখরোচক রেসিপিটা দিয়ে। ভাতের সঙ্গে রুটির সঙ্গে জমে যাবে, ডিনার লাঞ্চে অবশ্যই বানান, ছোটো বড় সবাই খুশি হয়ে যাবে। এটা হচ্ছে সোয়াবিন। সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, তারপর জল থেকে ছেঁকে ভালো করে চিপে চিপে জল থেকে ছেঁকে নিয়েছি, আর একটু ধুয়েও নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে আমি সর্ষের তেল দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ, আর সর্ষের তেলই রান্নাটা করব। ডুমো করে কাটা আলু সেটা দেব, আর নুন দিয়ে ভেজে নেব। নুন দিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার সিদ্ধ করা সয়াবিনগুলো নুন দিয়ে ভেজে নেব। নুন দিলাম, সয়াবিনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার তুলে নেব, সয়াবিনগুলো দেখুন এরকম সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে টেস্টটা ভীষণ ভালো হয়, আর সোয়াবিনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আর একটু সর্ষের তেল দেব কড়াইতে, তেল গরম হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা একটা দিয়ে দেব, এটা দারচিনি, দুটো এলাচ দিলাম, আর 3-4টে লবঙ্গ, গোটা জিরে সামান্য। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আমি 2-1 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার দেব পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টো। একটা ছোট টমেটো, গোটা 4 চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দেব যাতে নরম হয় পেঁয়াজ আর টমেটোটা, একটু নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নরম করব। টমেটো নরম হয়ে গিয়েছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, এবার দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের থেকে একটু কম, সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য যেহেতু তেল আমি অল্প দিয়েছি, এবার মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। সোয়াবিন দিয়ে দেব, ভাজা সোয়াবিন, তার সঙ্গে দিয়ে দেব ভাজা আলু, দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষাবো, বেশ মশলাগুলো সমস্ত আলু আর সোয়াবিনের সাথে ভালো করে মিশবে। জল দেব ছোট গ্লাসের 2 গ্লাস, আর 1/2 গ্লাস জল দেব। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না করব ঢাকা চাপা দিয়ে। এখানে 4টে সিদ্ধ ডিম আছে। এবার এটা হচ্ছে সুতো,
এই সুতো আমরা ঠিক এইভাবেই একটু চেপে চেপে ছুরি দিয়েও আপনি করতে পারেন। সব ডিমগুলো আমরা ছুরি দিয়ে বা সুতো দিয়ে কেটে কেটে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা এই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আপনি ভাজতেও পারেন, আমি ভাজবো না। আর শাহি গরম মশলা গুঁড়ো এতে প্রায় এক চামচ মতো আমি ছড়িয়ে দিচ্ছি, একটু মিশিয়ে দেব। উল্টে পাল্টে দেব। এবার ঢিমে আছে, একদম ঢিমে আছে, পাঁচ মিনিট রান্না করব যাতে ডিমের মধ্যে সমস্ত মশলা রসটা ঢোকে। ঠিক এভাবেই থাকবে। আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, আপনারা চাইলেই দিতে পারেন। একটু রস রাখতে হবে যাতে রুটি পরাঠার সঙ্গে বা ভাতের সঙ্গেও আপনি খাবেন সুন্দর করে। তো রেডি হয়ে গেল, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার আমি সার্ভ করব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে অসাধারণ। যখন আমি ডিনারে এটা তৈরি করেছিলাম, রুটির সঙ্গে খেয়েছিলাম, আমরা সবাই মিলে পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছিল, এতটাই টেস্টি ছিল এই রেসিপিটা। হাতের কাছে কিছু না থাকলে আপনি অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নেবেন একবার অন্তত, আর জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আপনারা দেখছেন শিউলিন হেসেল, সকলকে অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন শিউলিন হেসেল, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা, যাতে সবাই মিলে ডিনারে লাঞ্চ এটা বানাতে পারে। আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনাল হাব দেখবেন, আমার আপনার আমাদের সকলের গল্প থাকে। শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল, যেখানে আমার এবং আমার ছেলের গান থাকে, কবিতা থাকে। তাহলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই রেসিপিটা অবশ্যই বানান।